মুকুল সাহেব কবে সময় শেষ আর সময় নাকি দিবে না তো বলেন না কেন কোন তারিখ বলেন দিন বলেন সময় বলেন আমরা একটু তৈয়ার হই কিভাবে ঝড় আসে ঠাকুরগাঁ থেকে আসে না লন্ডন থেকে আসে কোথা থেকে ঝড় আসবে সেটা একটু বলে দিন আমরা কত নম্বর বিপদ সংকেত তাও বলে দিন সরকারে বিদায় দিবেন সরকারেরও তো একটা প্রস্তুতি আছে শুনেন ফখরুল সাহেব এত হল্লা চিল্লা করে 52 দল 54 দল 27 দফা 10 দফা বিক্ষোভ সমাবেশ তারপরে পদযাত্রা তারপরে অবস্থান তারপরে মানববন্ধন একে একে কত কর্মসূচি দিলেন কি হলো সরকারের সময়টা কবে শেষ আর প্রতিদিনই বলছে সময় শেষ আমি আওয়ামী লীগের চার্জ সেটি বিএনপির মহাসচিবের কাছে জানতে যায় সময়টা কত কয়দিনের সময় পাবো দিন ঘন্টা একটু বলুন 10 বছর ধরে তো শুনতে পাচ্ছি সরকারের সময় শেষ দেখতে দেখতে 14 বছর ঝড় হবে কোন বছর দেখতে দেখতে 14 বছর সরকার যাবে কোন বছর এই সরকারের সময় কত এটা জানেন মহান সৃষ্টিকর্তা এই সরকারের সময় কত এটা জানে এদেশের জনগণ এই সরকারের পরিবর্তন হবে কি সেটা নির্ধারণ করবে কে বাংলাদেশের জনগণ এবং আল্লাহ পাক ঠিক আছে কাজেই আমাদের ঈমান ঠিক আছে আমাদের ঈমান ঠিক আছে আমাদের নেত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাদের নেত্রী তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহ যারে রাখে তোমরা তারে মারবে এটা কেন মনে করো শেখ হাসিনা তো 100 বছরেও ক্ষমতায় আসতে পারবে না বেগম জিয়া বলেছিলেন না এখন কত বছর আছে 96 থেকে 5 যোগ এই 14 বছর কত 19 20 বছর ধরে ক্ষমতা এত দীর্ঘ সময় বাংলাদেশে আর কেউ ক্ষমতায় থাকতে পারেনি